সারিষ্ণা বাবার একটু জড়াইয়া ধরে কানতে থাক, দেখ কত মজা লাগে। একটা দৌড় দিয়ে আমার মাওলার কান্দা কান্দা কমালি, খাবার বাবা নয় আমি কার। আল্লাহ ইশারে নামাজটা পড়িয়ে আজকে আমার এটা প্রথম মাহবিল, দ্বিতীয় মাহবিল বাঁচতাও। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা প্রথম মাহবিলে বসে কান্দে, বাবারে বুকি নিয়ে কান্দে, পারো না এদের জয়নাল আব্দিনের মতো, পারো না তুমি জুনাইদ বাগদাদির মতো, পারো না এদেরকে বাইজিদ বুস্তামির মতো অলি বানায় দিতে। মানি নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফনা কর তাড়ায়া। এই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক রে মালিক, তুমি না কোরআনে বলছ আলেমের মুখে শুনছিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর দিয়া যদি তওবায় নাসুহা করা যায় তুমি সৎ পাওয়া যায়। আমি আলেমের কথা বিশ্বাস করে আসছি, আংটিটা তুমি তুই না ম্যাডাম, ও ম্যাডাম আংটি তুলতে হইলে তো ডাজলার দিয়ে আমার শুকাই ফেলতে হবে, আমার একটা বালতি দেন। এ দাঁড়ো আমার বালতি দে মগাডারে, পানি উঠাও বাজান রে, বালতি দিয়ে পানি উঠাই কুলে ফেলা, নদীর পানি নদীতে ঘরে যায়। মাগরিব পর্যন্ত পানি তুলছে, যুবক ভাই তোর দুইটা পাও ধরছি, এই ঘটনার দ্বারা তোর জীবন এখন পরিবর্তন করবি। তোর মতো 23 বছরের একটা যুবক সারা দুনিয়া কাঁপাইছে রে বাবা। ইমাম থানবি তার ঘটনা লেখে কি মনে করলা, এই যুবক বিকাল থেকে নিয়ে সন্ধ্যা গড়ায় আসলো, মাগরিবের আজান হয়ে গেল মিশরের রাজধানীতে বাবা রাজপ্রসাদে, সব মানুষগুলা মসজিদে যায়, এই যুবকটা বাবা পাগড়িটা মাথায় দিয়ে মাগরিবের নামাজ নদীর পারে পড়লেন। মাগরিবের নামাজটা নদীর পারে পড়িয়া চোখের পানি ফেলায় হাত দুটো তুলছে, মানি আমার আংটিটা কোথায় আছে, বাচ্চার বিবির আংটিটা আমি জানি না। তুমি জানো এই আংটি কোথায় আছে গো, যদি তোমার মায়া লাগে আর আলেমের কথা যদি তোমার বিশ্বাস হয়, কারণ আমি গুনাগার আলেমদের কথা গুনাগার নই। আলেম রে তুমি অনেক ভালোবাসো, তোমার নবী বলছে কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামেস। আল্লাহু আকবার, জোরে বলো আলেম হইতে বলছো, তা না হলে তালবে আলিমের কাতায় নাম দিতে বলছো, তা না হলে আলেমকে লজিন থাকতে বলছো, তা না হলে আলেমের কাছে মাইয়া বিয়া দিতে বলছো, তা না হলে আলেমকে তুমি ভালোবাসতে বলছো, অনেক দূরের থেকে হলো আলেমের সাথে এক লোকমা খাবার খাইতে বলছো।
আল্লাহ আমি আলেমের কথা বিশ্বাস করে চ্যালেঞ্জে নামছি তুমি আমার অপমান করলে আলেম অপমান হয়ে যাবে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আল্লাহ আলেম যদি সবচেয়ে দুনিয়ায় বেশি জ্ঞানী হয় আলেমের ইজ্জতের দিকে তাকায়া তুমি আমার আংটিটা তুলে দাও ইব্রাহিম ইবনে আদামের নাম শুনেন নাই হ্যাঁ শুনছেন ইব্রাহিম ইবনে আদাম এক রাতে স্বপ্নে শুনিয়া বাদশাহী ছেড়ে দিয়া পৃথিবীর ভিতরে সবচাইতে তেজস্ব বাদশা কিসের কারে আমেরিকা মিয়া তখন 21টা দেশ মিলে একটা দেশ ছিল ওই দেশের সম্রাট ইব্রাহিম ইবনে আদাম তার বাবা ছিল বাদশা তার দাদা ছিল বাদশা তার বাবা আদাম ইব্রাহিমের বাবা সেও বাদশা তার দাদা সেও বাদশা তার দাদাও সম্রাট তার সম্রাটের বংশ সে এত তেজস্বী বাচ্চা স্বর্ণের দিয়ে খাট বানায় ঘুমাইতো স্বর্ণের প্লেটে চা খাইতো স্বর্ণের কাপে চা খাইতো স্বর্ণের প্লেটে খাবার খাইতো এ স্বর্ণের চামচ দিয়ে চা বানায় খাইতো সেই এত বড় শৌখিন বাচ্চা একদিন কি এক পাগলের কথা শুনে আল্লাহর ওলি হয়ে গেছে জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন এক পাগল তার দপ্তর আইছে খয়রাতি আইয়া জিজ্ঞেস করে এই তুই আমার বাড়ির সামনে কি চাস ঢুকলি কেমনে এত গেট পাড়ি দিয়ে তুই ঢুকলি কেমনে কয় ঢুকছি কে সমস্যা কি আছে কয় তুই জানোস না আমার রাস্তার সাথে আমার এই চেয়ার পর্যন্ত আসতে কত গেট পাড়ি দিতে হয় জিজ্ঞেস করে বাচ্চা আপনি যে চেয়ারে বইয়া রয়েছেন এই চেয়ারে আগে কে ছিল আমার বাবা ছিল তার আগে কে ছিল দাদা ছিল তার আগে আমার তাও ছিল হেরা কই গেছে হেরা তো কবরে গেছে আপনি কই যাবেন কি কইলি তুই আমিও তো কবরে যাব তুই কি এর ভয় দেখাস আমারে কবরে ভয় না কবরে ভয় দেখাই না ওই যে আপনি না কইলে গেট পাড়ি দিয়ে কেমনে আইলি একদিন চেয়ার পরে থাকবে আপনি থাকবেন না সাথে সাথে বলে তো তুই কি কইতে চাস বাদশা যদি আমার মওলারে পাইতে চান এই সিংহাসন ছাইরা জঙ্গলে যান জোরে 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 জঙ্গলে গেলে মওলারে পাওয়া যাবে তো হ যাই দেখেন বাজান্দে এর ইব্রাহিম ইবনে আদাম বিবিরে বললেন তাড়াতাড়ি একটা বেডিং বাইন্ধা দি একটা টিনের থাল দি আর একটা টিনের গিলাস দি একটু লবণ গামছায় বাইন্ধে দি আল্লাহর কতব রাত একটার সময় বাজান রে মৌলারে পাইবার আশা ঘর বাড়ি সাড়িয়া বাদশাই ঘর বাড়ি সাড়িয়া বাদশা জঙ্গলে কাটাই মৌলা যদি দেখা দিত আমি বাজান তিন মাস হয়ে গেল বাচ্চার খবর নাই সমস্ত পূজারা রাস্তায় নামিয়ে গেছে বাচ্চা পাগল হইয়া বুঝি কোনো দিক চলিয়ে গেছি ও বাদান খুঁজতে খুঁজতে যায়া দেখে এক মাস পর্যন্ত কোনো গোসল নাই চুলগুলা উলা জাউলা সেজদায় বসে কান্দে মন্ত্রীরা জিজ্ঞেস করে স্যার আপনি কি আমাদের বাদশা ইব্রাহিম ইবনে আদাম বলে আমি বাদশা না আমি আমার মাওলার না খান্দা গোলাম আমি মাওলারে পাইয়া গেছি আমি বাদশা যদি মন্ত্রীদেরকে কথা বলতাম আমার দরে হয়তো খানিকের জন্য শুনতো কেউ শুনতো কেউ শুনতো না আমার প্রজার আমার কথা 100% শুনতো না আর এই তিন মাসের মধ্যে বনের যত পশু পাখি আছে সবাই আমার কথা শুনে
মানুষকে শুনাইতে পারি নাই আমার কথা বনের পশু আমার কথা শুনে আমার ওই মানুষের কলহরে আর যাইতে চাই না গো তোমরা দেশ চালায়ো আমি মৃত্যুর জন্য রেডি হইতাছি মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি বলেন না মৌলার প্রেমের পাগল যারা তারাই জান্নাতি মৌলার জন্য জীবন দিবা আসো কি মুমিন আল্লাহু আকবার করে বলা এ যুবক বাইরে এবার তাকাবার কানবা আব্দুল্লাহ যখন মাগরিবের নামাজটা দাজলা নদীর পাড়ে পড়াইয়া ডাক দিছে মালি যাই নামাজটা বিছাইয়া কান দি দেও আমারে দেও আংটিটা কই আছে এই কথা বলে যখন বালতিটা আবার পুনরায় বাবা নদীর মধ্যে ফেলছি আমার আল্লাহ বলে এ পানির মধ্যে ফেরেস্তাও আমার আব্দুল্লাহর আংটি আমার আব্দুল্লাহ যে আংটিটা চায় ওই আংটিটা একটা মাছকে বলে দে বালতির মধ্যে তুলে দিতে বালতিটা টান দিছে আংটিটা হাতে নিয়ে নাচতে নাচতে রাজ দরবারে গেছে এ দারোয়ান ডাক দে আবার এসে মার খেতে ডাক দে তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস ডাক দে মুসলমানের এক জবান টাকা খান এক চেয়ারম্যানের ভোট দেন আর এক চেয়ারম্যান রে এই তমক দেশ কথা কর না কেন ডাক দে তোর ম্যাডাম রে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস কি কইতে চাস এই আংটি লো ও বানাইলে এসের বিয়ে করার লাগে তাকায় দেখে না আমার ম্যাডামের আঙ্গুল হলো সিকো আংটিটা ছিল মোটা ম্যাডাম সুতা পেশাইয়া তারপরে আংটি লাগাইছিল ওই সুতাটা এখনো আছে আমি আর ওয়াজি করব না না আওয়াজ ওয়াজি করব না এ যুবক তোগোয়া জিনিস ভালো পাবি কইছি তো ইনটেক পাবি এই আব্দুল্লাহর মতো আমল কর আল্লাহু আকবার বলতে পারো না আংটিটা হাতে নিয়ে নাসায় আর কয় ম্যাডাম আমার চাকরিতে রাখেন বা না রাখেন গরিব মানুষের আল্লাহ আছে আপনাকে থাকুক বা না থাকুক গরিব মানুষের আল্লাহ আছে আব্দুল্লাহ রে বুকের মধ্যে টাইনে নিয়ে কয় বাইরে আমি তোর চিনতে বাইরে আমি তোর অনেক মেরেছি আবার আগে মাফ কর তারপরে বলুন যদি ম্যাডাম তোর সাথে তার মায়ে বিয়ে না দেয় তার শর্ত অনুসারে আমি মনে করব বড় লোকের ওয়াদার কুত্তার ওয়াদা সমান এ বাজার আংটিটা হাতে লইয়া বাচ্চার বিবি মনে মনে কয় টাকা দিয়া হয়তো জামাই কিনতে পারবো আল্লাহর ওলি কিনতে পারবো না বাজান বড় লোকের মেয়ের পোলার কাছে মাইয়া বিয়া দিবা মনে রাখবা প্রতিদিন তোমার মাইয়ার মদ খাইয়া পিডাইব একটা আদর্শবান নামাজি ছেলের কাছে তাবলিগলা ছেলের কাছে সচ্চরিত্রবান ছেলের কাছে বিবাহ দিবা যদিও তার কাছে টাকা নাই কিন্তু তোমার মাইয়ার ভালোবাসার অভাব নাই ইটালি থেকে আইসে ডলার কামাইয়া দিছো ধইরা ও তো ইটালি যাওয়ার আগে তোমার মায়ের তিনবার বেহুশ করবো মাইরা কথা কন না কেন মাইয়াটারে যদি আদর্শবান বানো ভালো বানাইতে চাও গরিব ছেলের হাতে তুলে দিও আবার মগা নেশা করে হাতে তুলে দিও না আরে আল্লাহ রে এবার জান আমার দিকে তাকাও যখন বাচ্চা বাড়িতে আসছে বাচ্চার বিবি বলে আমার মেয়ে আমি বিবাহ দিব কারো কথা শুনবো না বলে কি বলতে চাও আমি বুঝে ফেলছি আব্দুল্লাহ আল্লাহর ওলি টাকা দিয়া তুমি জামাই কিনতে পারবা আল্লাহর ওলি কিনতে পারবা মাইকের আওয়াজ বাড়া
এ যুবক এবার আমার দিকে তাকাও এ দোহার নবাবগঞ্জের যুবক ভাইরা মেগুলা জনকির ভাইরা ও আমার সুতার পাড়ার ভাইরা শুধু এখন আমার আল্লাহরে দেখায় দিবা এই যুবকটার দিকে তাকায় একবার আর একবার আংটির দিকে তাকায় ম্যাডাম জিজ্ঞেস করে বাচ্চার বিবি বাবা তুই আংটিটা কেমনে তুললি ওই যুবক বলে আপনি না কইছেন চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় তাহলে তুইলা দে আমি চাওয়ার মতো চাইছি আলেমের ইজ্জতের দিকে তাকায় আমার মাওলা উঠে দিছে এইবার বলে বাবা চাওয়ার মতো আংটি চাইছো পাইছো এবার আমার মাইয়ারে লয়ে যা বাবা তোর জন্য বিবাহের অনুষ্ঠান আমি করব হে যুবক ভাই আয় তোর দুইটা পাও তোর সিরে ভাই এখন আমার মাওলারে তুই একটা ডাক দিবি আব্দুল্লাহর মতো আব্দুল্লাহ বিয়ার ফিরিতে বসছে বাজান রে বিয়ার ফিরিতে বইয়া যখন গায়ে হলুদুর অনুষ্ঠান চলতাছে আব্দুল্লাহর মাকে নিয়ে আসা হয়েছে আব্দুল্লাহর মাকে বলা হইতেছে একটা হীরার টুকরা তুমি জন্ম দিছো কিন্তু এবার বলো তোমার ছেলে তোমার কাছ থেকে বিদায়ের আগে কি বলেছিল মায় কাঁদ দেওয়ার পরে যা বলছিল ওইটা বইলে লাভ নাই আমি জানতাম না আমার আব্দুল্লাহ ঠোঁটের দিকে আমার মাওলা তাকায় রয়েছে আমার আব্দুল্লাহ ঠোঁটের দিকে আমার মাওলা তাকায় রয়েছে গো হে আমার যুবক ভাইরা তুই এখন আমার মাওলারে ডাক দিবি ও দাড়ি ফাঁকা বাসান আপনি ডাক দিবেন বাবা আমি জানি না কার মা নাই কার বাবা নাই আব্দুল্লাহর যখন গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে ইন দি মিন টাইমে আব্দুল্লাহ মনে মনে কয় আমি কেন এই বাচ্চার মাইয়ারে চাইলাম চাওয়ার মতো কেন আমার মাওলারে চাইলাম বিয়ার ফিরিতে বইয়া মাতার পানি চোখ দিয়া জরে চোখের পানি তবা নিয়াতে জরে আর কয় ও মালিক জীবনী এই চান্সটা কেন ছাড়িয়া দিলাম গো আমি চাওয়ার মতো কেন একটা মেয়েরে চাইলাম আমি কেন তোমারে চাইলাম না আমি আর এখনো মন্ত্রীর মেয়ে চাই না এখন আমি তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই তোমারে চাই এ আমার দোহারের কলিজার টুকরা যুবক ভাইরা রে জীবনে তুমি কি চাও রে ভাই একর চোখের পানি ফেলাইয়া চাইলা এই তোমার বন্ধু ইলিয়াস রহমান জিহাদি জীবনে মাওলার কাছে বহুত কিছু চাইছি যা চাইছি তার চাইতে দশ গুণ মাওলা আমারে দিছে গো আমার মা আমার বলছিল ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও তুমি জীবনে অনেক কিছু পাইবা আমি জানতাম না আমার মা আমার এইভাবে বলে দিয়ে কবরে চলে যাবে যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরে বলছি এই সুতার পাড়া ইনওয়ানের মধ্যে কম যুবকের মা নাই আমার মতো মা হারাইছো এই যে সানিন যে আমার কণ্ঠে বয়ান করে আর বাবা রে আমি যখন এই জনকি সুতার পাড়া মেগুলা মাদ্রাসার মা বিলে আসছিলাম এই জানিনের বাবা আর হাতটা ধরে আমার হাতে দিয়ে বলছিল হুজুর আমার জানিনের লেগে দোয়া কইরে আমার জানিন যেন আপনার মতো কই গেল সানিনের বাবা ও আমার আলেম বাইরে দুনিয়ায় দুইজন মানুষের দোয়া কোনোদিন মিস হয় না এক নম্বরে মায়ের দোয়া দুই নম্বরে বাবার দোয়া তিন নম্বরে ওস্তাদের দোয়া আমি ইলিয়াস রহমান জিহাদি কেরানীগঞ্জ
কদম তুলি বাজান গোলাম বাজার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি মসজিদটা দেখে আইসা আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয় বাবা কোন বক্তা টাকা নিয়ে ওয়াজ করে কি করে জানি না এই সানিনের কাছে জিজ্ঞেস করে দেখো আমার সমস্ত টাকাটা মসজিদে খরচ হয় আমার এতিমখানায় খরচ হয় কারণ আমার মা ইন্তেকালের আগে বলছিল ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হওয়াস একটা মসজিদ বানাস কই গেল আমার মা ও মহিলা মাদ্রাসায় আমার মায়েরা যারা বসে আছেন মা আমার মতো মা আপনিও তো একটা মা ছিল গো এই যে গত কয়েকদিন আগে আমার গ্রামের বাড়ি মাদারীপুর মা বিলওয়াজে গেছি আমার বাবা আমারে নিয়ে বলে ইলিয়াস রে বাবা তুমি যখন মায়ের ওয়াজ করে জনগণকে আমি ইউটিউবে কানতে দেখি তখনই তোমার মার কথা মনে হয়েছে এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যুবক রে তুই যত গাইল পারস আর তুই যত বকা দেশ তোর কথায় কোনোদিন একটা বর দোয়া দিবে না তোর স্বার্থের কারণে কোনোদিন মা বড় করতাছে না একজন মাত্র দরদি তোর গাইল গুতে খাইয়াও তোরে বর দোয়া দেয় না সেটা হলো মা এই যে মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করো এর পিছনে একমাত্র কারণ তোমার মায়ের দোয়া এই যে তুমি ভালো চাকরি পাও বিদেশের বাড়ি যাইয়া তুমি এত আরামে টাকা পয়সা কামাও একমাত্র তোমার মায়ের দোয়া কেন জানো ঈদের সময় গরুর গোশত সবাই খায় তোমার মা বাবা খায় তোমার টাকা দিয়া তোমার ভাইরা কোরবানি দেয় তোমার টাকা দিয়া বিবি বাচ্চারা সবাই মার্কেটিং করে তুমি ওই যে বিদেশের বাড়ি একটা জামাও কিনো না বাবা কিন্তু তোমার কথা ঈদের দিনে কেউ মনে করে না একটা মাত্র দরদি মনে করে সেটা হলো তোমার মা ওই দরদিরে কোনোদিন ভুলো না ওই বাবা মায়ের কোনোদিন কষ্ট দিও না জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন ওই আব্দুল্লাহ যদি আল্লাহরে ডাক দিয়ে পাইতে পারে তুমি কি আল্লাহরে পাইতে রাজি আছো রাজি আছো যুবক ভাই রাজি আছো এবার চোখটা বন্ধ করবি আল্লাহর এবার ডাক দিবি হাত রেডি কর তোর গায়ে যত শক্তি আছে আমার মাওলানা ডাক দিবি এ দে ডাক দে ডাক দে যুবক ডাক দে আজকে 28 নভেম্বর ডাক দে 28 নভেম্বর ডাক দে যুবক ডাক দে আব্দুল্লাহর মতো ডাক দে 28 নভেম্বর ডাক দে 28 নভেম্বর ডাক দে এটা আমার প্রথম মাহফিল যে ডাক দে দোহারের যুবক হে মেঘুলার যুবক হে সুন্দর পাড়ার যুবক ও মা আপনি ডাক দেন মহিলা মাদ্রাসায় বসে হে যুবক ডাক দে 28 নভেম্বর ডাক দে আমার মাওলানা ডাক দে মহিলা মাদ্রাসায় বসে মায়েরা ডাক দাও কি চাও তুমি ডাক দাও মা ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপনা করে তাড়ায় আল্লাহ তুমি দেখো না তোমার বান্দাগুলো কান্দতেছে তোমার কি মায়া লাগে না মার কাছে কাঁদলে তো মা ঠিকই সব দুঃখ ভুলে যে বুকে টেনে নিত আল্লাহ আমার বাজান রাজারা কানছে অনেকের মা নাই বাবা নাই অনেক বাবা যেখানে আছে বিদেশ করে আইছে 10 বছর 20 বছর মারে রাইখে গেছে আইয়ার মারে পায় না বাবারে রাইখে গেছে বাবার খ্যাত বেছে বিদেশ গেছে আর বাবারে পায় নাই ওই খ্যাতটা আবার ফিরে দিতে পারে না আল্লাহ যারা কান্দতেছে তুমি চিন্তা সো আল্লাহ আল্লাহ দেও না এদেরকে মাফ করে দেও না আল্লাহ আল্লাহ এদের জীবনটাকে কবুল করে নেও না আল্লাহ নেও যুবক তুই জান্নাতি হবি আল্লাহ হকর বলেন তো জান্নাতি হওয়ার নিয়ত আছে না হবি হবি 30টা সেকেন্ডে তোর আমি জান্নাতি ঘোষণা দিয়ে যাব আজকে পৃথিবীর কোন আলেম আমার এই ফটো ঠেলে দিতে পারবে না পৃথিবীতে যে কোন সন্তানরে তার বাবা মাফ করে দেয় আল্লাহ তাকে জান্নাত দিতেই হবে মা যদি মাফ করে দেয় আল্লাহ তাকে জান্নাত দিতেই হবে 30টা সেকেন্ডে আমি কয়েকটা যুবক চাই তুই পৃথিবীতে কত হাজার কোটি টাকার মালিক হতে চাস
30 সেকেন্ডে দাঁড়াবি তোর বাপ যদি এই মাঠের মধ্যে আছে বসে রইছে ওই যুবকগুলা দাঁড়া কাদের বাপ এই মাঠে আছে দাঁড়া এই বেটা কার কার মাঠে বাপ আছে সুতার পারার যুবক দাঁড়া না কার বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়া কার বাপ এই মাঠের মধ্যে বসে রইছে ওয়াজ শুনতেছে দাঁড়াই তো বসে দাঁড়া দাঁড়া এই দেখ এই ছোট্ট ফলানা দাঁড়াইছে কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া তোর পাও দূরে দশের যুবক দাঁড়া এই কলেজের যুবক তোর বাপ এই মাঠে নাই এই বেটা বাপ পার দাঁড়াবি না তোর জীবনটা আজকে সুন্দর হয়ে যাবে কার বাপ এই মাঠে আছে দাঁড়া আর কার বাবাই মাঠে আছে দাঁড়া আর কার বাবাই মাঠে আছে যুবক তোদের বাপ নাই এ কলেজের এই হেডামালা যুবক তোর বাপ নাই দাঁড়াইতে বলছি তোর বাবাই মাঠে আছে কিনা আল্লাহ যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াইতে বলছি দাঁড়াও আপনার ছেলে দাঁড়াইছে দেখেন না আপনি দাঁড়ান এ বাবা আমি বলার সাথে একটা দৌড় দিবি তুই বাইজিদ বোস্তামির মতলি হয়ে যাবি তুই লজ্জা পাইয়া পরে উঠছস না লজ্জা করিস না তুই জান্নাতি হয়ে যাবি তোর বন্ধু যেগুলো তোর ধাক্কায় খাড়া করাইছে এইগুলো একদিন তোর তোর পিছনে পিছনে ঘুরবে ইনশাআল্লাহ এই এই বাপগুলা দাঁড়ান দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে দাঁড়ান আপনার ছেলের এখন জান্নাতের একটা টিকিট দিবেন চোখের পানি দিয়া যুবক আমি বলার সাথে একটা দৌড় দিবি সব লজ্জা বাদ দিয়া দুনিয়া আমি তো শ্বশুরের কাছে মাপ চাইতে বলি নাই তোর জান্নাতের কাছে মাপ চাইতে বলছি একটা দৌড় দে বাপরে বউ কিনে এখন সিল্লে দিবে দে ডাক দে বাপের কাছে মাপ চা দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে 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 এ যুবক দৌড় দে পাগলের মতো দৌড় দে এ যুবক ছাড়বি না আমি বলার আগ পর্যন্ত বাপরে বুকের মধ্যে ছাড়বি না বাপরে ছাড়বি না কাঁদতে তো এলে দেখো এই যুবক গুলা বাবার বুকে নিয়ে কাঁদে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ নাম খুব জোরে নেবেন একটা লাভ হবে আপনার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে বর্তমানে দিলের ময়লা পরিষ্কার হয় কই গেলে জানেন পীর বাবার কাছে গেলে এরম পীর আছে না নাই যদি কেউ কয় পীরের কাছে গেলে দিল পরিষ্কার হয় ও একটা কাষ্টা শয়তান পীরের বাপেরও ক্ষমতা নাই দিল পরিষ্কার করার দিল পরিষ্কার করতে হবে নিজে ঘষা মজা দিয়া সে গোসা মাজার জিনিস হলো মাওলার জিকির সেটা কি আল্লাহ কোরআনে বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা সকাল বিকেল আমি মাওলার জিকির করবা ঘষা দিবা পাথরের সাথে পাথরে ঘষা দিলে যেমনে আগুন জ্বলে তুমি আমারে ডাক দিলে আগুন লাগবে মাওলার প্রেমে পাগল যারা আল্লাহর প্রেমে পাগল যারা জিকির করে সকাল বিকাল মাওলা তুমি মাফ করে দাও গুনাহগার হে বাজন রে আমার আল্লাহর যদি জীবনে কেউ একবার ডাকিয়া কবুল করাইতে পারে গো গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র একটা সেকেন্ড সময় যত গুনাহ করছো বাজান এই জমিনে যত গুনাহ করছি মাওলা এই জীবনে মাফ করে আমি জানি না আমার মতো গুনাগার এখানে কয়জন আছে তবে আমার মতো জানা আমার মতো গুনাগার এখানে কেউ নাই জীবনে কত গুনাহ করছে যদি আমার বিবি জানতো আমার ঘর করতো না আমি জানি যদি আমার গুনার কথা আমার বন্ধু জানতো আমার সাথে বন্ধুত্ব রাখতো না আমি জিহাদের গুনার কথা যদি কুত্তায় জানতো কুত্তায় আমার বাড়ির সামনে একবার পাহারা দিত যদি আমার বাড়ির গাবিতে জানতো যে আমি কি গুনাহ করছি জীবনও আমার গাবিতে দুধ দিত না
তবে আমার জানা আছে কত গুনাহ করছি তুমি জানো দুনিয়ার কেউ না জানলো তুমি জানো এত গুনাহ যদি তুমি হজম করে রাখতে পারো কারো কাছে কয়া দিলে না এত গুনাহ তুমি গোপন রাখছো আমার বিশ্বাস আছে এই গুনার কথা তুমি গোপনে মাফ করে দিতে পারবে আল্লাহু আকবার জোরে বলতে পারো না এই জোরে 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 জুসকের পানি ফেলাই বল না যুবক এ যুবক তোর মতো যুবকরাই এই দুনিয়ার থেকে জান্নাত দেইখা তারপরে কবরে গেছে আল্লাহু আকবার জোরে বলতে পারো না যুবক বয়সে একবার আল্লাহরে ডাক দিবি দশবার আল্লাহ তোর ডাকে সাড়া দিবে তাহলে আমার সাথে এই কবিতার মাধ্যমে চোখের পানি ফেলে বলো তুমি যদি মাফ নাই করবার তুমি যদি মাফ নাই করবার বলো তো আমার বান্দা যাবে কার কাছে নিজের হাতে বান্দা তুমি বানায় কেমনে দিবা কেমনে দিবা জাহান্নামে পেরিয়ে অন্ধকার কবরে কেমনে থাকবো একা পড়িয়া বন্ধু বান্ধব কাউকে সে কোথায় আছেন মাদুখিনি আমায় ভুলিয়া আপনার সন্তান পুড়িতাছি আগুনি আল্লাহ দেখো তোমার বান্দা দোহারের বান্দার কান্দা বড় ভাই ছোট ভাইরে দাফন করল হালাকি বড় ভাই আমার দুই বছরের বড় বড় ভাই ছোট ভাইরে দাফন করে বাবাই সন্তানরে দাফন করে দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই গো মাওলা তোমার বান্দাগুলি যারা নিজের অপরাধের কথা মনে করে কান্দে তুমি কি পারো না এদেরকে মাফ করে দিতে হলে দেখো আমার দাড়ি বাঁকা বাজানটা কান্দে গো এদের মধ্যে কার জানো মা নাই গো চেয়ারম্যান সাহেবের মায়ের নামে মাদ্রাসা মানাই রে মা হলে চেয়ারম্যান সব বামে বসে মনে মনে ভাবে মা গো তোমার নামে মাদ্রাসা করলাম গো মা কত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে মা তুমি তো দেখে যাইতে আল্লাহ দেখো আলে বলে আমার চোখের পানি আল্লাহ দেখো আমার বিরুদ্ধ বাবাজিদের চোখে পানি তুমি না কইছো দাড়ি পাকা মানুষের চোখে পানি থাকলে তুমি সহ্য করতে পারো না যাও না মাফ করে আল্লাহ তুমি মাফ করে দিলে কারো কাছে কই ফের দিতে হবে না যে মাফ করবি কে মাননীয় প্রধানমন্ত্রী কোনো কাজ একা করতে পারে না মন্ত্রী পরিষদ ছাড়া আবার যে কোনো দলের সাধারণ সম্পাদক কাজ করতে পারে না প্রধানমন্ত্রীকে বলা ছাড়া কিন্তু তুমি এমন একজন প্রধানমন্ত্রী তুমি কারো কাছে বলতে হইব না তুমি এই কাম করলা কেন
তুমি যদি আমার জীবনে এত গুণ গোপন করতে পারো আল্লাহই মজমার মধ্যে সমস্ত গোপনে আমার ভাইদেরকে মাফ করে দাও সুরগান আমিন সুরগান আমিন শুধু আমার দিকে তাকাবেন না চোখের পানি ফেলবেন এই জমিনের মালিক কে আল্লাহ ও বাবা আমরা তো কত সুখী আছি রে বাজান ফিলিস্তিনের দিক তাকায় দেখি কত কষ্ট আছে সকালবেলা নাস্তা খাইয়া দুপুরে আর খাইতে পারবে কিনা এরকম ভরসা ফিলিস্তিনিদের নাই কথা কর না কেন ওদের নামাজ সয়ক্ত হয়ে গেছে জানাজা আর একক তো নামাজ বানাই নিছে প্রতিদিন 100 150 ফ্যামিলির মানুষকে জানাজা করে কবরে শোয়াই দিচ্ছে বাবা এই কথা বলা যাবে না পর্দার ওই পাশে কথা বলা যাবে না শুধু একসাথে বলতে হবে বাবা এই জমিনের মালিক কে আল্লাহ ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি অবাজান গুনার কথা মনে করে যদি কেউ কান দেয় ওই মানুষটার গুনাহ থাকবে না বৃষ্টির পানিতে যদি প্যাক ধুইয়া মাটি যদি বৃষ্টির পানিতে ধুইয়া পুষ্কুনির মধ্যে খালে বিলের মধ্যে নাইমে ভরে ফেলতে পারে বৃষ্টির পানিতে কেদা ধুইয়া আমার আল্লাহ সুখের পানিতে বাবা এই গুনের ময়লাগুলো ধুইয়া পরিষ্কার করাইয়া একবার জক জক ফক ফকা বানায় দিবে আল্লাহ কবুল করুক জোর করে আমিন বলেন আল্লাহ মাফ করে দিতে পারে না পারে পারে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হয় ঠিক না বেটি সাওয়ার মতো চাইলে পাওয়া যায় না ইমাম থানবী রহমাতুল্লাহ একটা ঘটনা লেখছে সাওয়ার মতো চাইলে পাওয়া যায় কোনো সন্দেহ নাই মোবাইল বন্ধ করতে হবে মোবাইল আওয়াজ বন্ধ আরে মোবাইল বলো বহুত চালাইতে পারবেন এক দেড় ঘন্টা পরে ইলিয়াসের মাঝে আর থাকবে না আর আমার মনে হয় এই দোহারে বেড়ায় 10-12 বছর পরে আবার আসা শুরু করছে এই দুইটা মাহফিল করলাম সানিনের মাদ্রাসায় আর একটা মাহফিল আইলাম কেবল এই কথা বলা যাবে না কমিটির ভাইরা এই দোকান পাটগুলো বন্ধ করে দিতে হবে দোকানের সামনে কোনো একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না সময় কম আমার কার শুধু একসাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ এই আল্লাহর দুইটা হাত বাড়াইয়া গুনাহগারের কথা মনে করে জীবনের সবচেয়ে বড় গুনাহ কি করছেন আপনি জানেন আমি জানি না আর আল্লাহ জানে কথা কর না কেন জীবনে কোন জায়গায় কখন আকাম করছেন আমি জানি না কে জানে আল্লাহ ওই গুনার কথা মনে করে যখন আল্লাহর ডাক দিবেন আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ আকবার বলেন তো দেখি তাহলে যখন হাত উঁচা করে আসামির মতো আল্লাহর কাছে ডাক দিতে বলবো গলা ফাটাইয়া পরান বইরে আল্লাহরে ডাকবেন মায়েরে 10 বার ডাক দিলে তৃতীয়বার রাগ হয়ে কয় গোলামের হো গোলাম কি হয়েছে কথা কর না কেন বউরে 10 বার ডাক দিলে মগা কি হয়েছে এত ডাকস কা তুই তোর ঘরে আমার শান্তি নাই কথা কর না কেন বন্ধুরে 10 বার ডাক দিলে কয় কি হয়েছে দোস্ত এত ডাকস কা বেটা তোর লজ্জা শরম নাই আর আমার মাওলাই কি কয় জানেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা আমারে বেশি বেশি ডাক আমারে বেশি বেশি ডাক যত ডাকবি তত লাভ মারহাবা বলতে পারেন না এ যুবক এ দুহারের যুবক বেশি হ্যাডাম দেখাইস না ওয়াজি আইসো প্যান্ডেলে ঢুকিয়া পর দেখবি জীবনটা সুন্দর হয়ে গেছে আর ওয়াজি বইয়া টুকটু করে ঘুরবি যে কোনো এক সময় বিপদে পড়ে লু লইয়া মরবি শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে আল্লাহ যদি সবকিছুর মালিক হয় ওনাকে পরান ভইরে ডাকবেন আল্লাহর হাত উঁচা করে আসামির মতো একটা জোরে ডাক দেন তো আল্লাহ উড়ান হাত উঠান দে ডাক দেন হে যুব ডাক দে ডাক দে যুব ডাক দে ডাক দে ডাক দে যুব আরো জোরে ডাক দে হে ডাক দে জোরে ডাক দে যুব ডাক দে যে তুই ডাক দে বেটা ডাক দে না দেখ না কত মজা লাগে ডাক না কত মজা লাগে দে ডাক দে দে ডাক দে ভাই দে ডাক দে নামাও হাত নামাও হাত আবার একবারটা চান্স আসবে ডাক দে আর একটা চান্স আমি দিব লাস্টে ওই ডাকটাই হবে তোমার জীবনের শেষ ডাক মারহাবা বলেন পারবা না ডাক দিতে রেডি হও এই সাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না যায় উদউ আস্তাজিব লাকুম হে বান্দা এমন একটা টাইম চাই তোর মা বাবা তোর পাশে থাকে না থাকে একমাত্র আমি মাওলা ঠিক
ঠিক না বেটি তোর মা বাবা পাশে থাকার পরও কোনো উপকার করতে পারে না আমি করছি জেনে মাপনা আমার বয়স যখন 6 দিন 7 দিন 1 মাস 1.5 মাস বয়স ইন দি মিন টাইমে মাও ঘুমায় বাবাও ঘুমায় ল্যাপ গায় দিয়ে কম্বল গায় দিয়ে আমার আল্লাহ কিন্তু ঘুমায় না কথা বন্ধা কেন মজন্দে মা স্তনটারে দুধের বোতাটারে আমার গালের মধ্যে দিয়া তোমার গালের মধ্যে দিয়া মা এই ডাইন হাতটা বাজান মাথার নিচে দিয়ে ঘুমায় ও বাজান আমি তো দুধ খাইতাছি চক চক করে আওয়াজ হইতাছে মা মনে করছে ঘুমায় গেছে মা আরে আমি তো ঘুমাই না মায়ের ঘুমের ঝুলে গইড় দিয়া বাজান আমার পিঠের উপরে মার বডিটা পড়ে গেছে বলিয়া যায় না ওই দৃশ্য বাবা বাবায় পাশে ঘুমায় মা পাশে ঘুমায় লাত্তি মারতে মারতে কম্বলটা আমার নাকের উপরে উঠিয়া গেছে বাজান আর মাত্র 30টা সেকেন্ড আমার নাকের উপরে কম্বলটা থাকলে আমি মারা যাইতাম আমার মালিক বলে ফেরেশতারা রে আমার বান্দার নাকের উপর থেকে কম্বলটা সরাইতে ও বড় হইয়া আমি মাওলারে ডাকবে মুন্সি কান্দা মসজিদে বইয়া কাঁদবে মুন্সি কান্দা জাবেদা খাতুন মহিলা মাদ্রাসায় যাই ওয়াজে বইয়া কাঁদবে আমি মাওলার ভবিষ্যৎ ভালো দেখতাছি গো আমি যদি অরে কম্বল চাপা দিয়া খুন মারিয়া ফেলাই আমি যদি ল্যাপ চাপা দিয়া অরে মারিয়া ফেলাই আমি মাওলারে কে ডাকবে দে আর মা ঘুমায় আর বাপ ঘুমায় আর কম্বলটা সরাই দে জোরে কোন আমিন ওই সময় মা বাবা পাশে থাকতো আমার মাওলা ছাড়া কেউ আমার উপকার করে নাই ঠিক না বেটি জোরে করে আরো জোরে এক যুবক তোমাদের মতো আসছে উঠলে কিন্তু কান পট্টি গরম করলাম থাবরা আজকে একসাথে বলতে চাও আমার আল্লাহকে যখন তখন আওয়াজ শোনে না শোনে দুই বন্ধু পিছনে ভাই আওয়াজ শুনতেছে তোমাদের মতো 22-25 বছরের দুইটা যুবক ইন্দিমি টাইমে হুজুর ওয়াজ করে ফেলছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সব পাওয়া যায় মারহাবা বলে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় উদু উলু আস্তা জিবলাকুম ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আরে আমার মাওলার কাছে যদি সাওয়ার মতো জবান থাকে মুসা নবী চাইয়া পাইছে ইউনুস নবী চাইয়া পাইছে মাওলার ডাক দে ইব্রাহিম নবী আগুনের মধ্যে 40 দিন পাইছে রইছে আহ ইউনুস নবী 40 দিন মাছের পেটের খাবার হওয়ার পরও পাইছে রইছে 18 বছর আইয়ুব আলাইহিস সালাম মাছের পোকার খাবার হওয়ার পরও হাড্ডি মাংস সব খাইয়া ফেলাইছে জিব্বা চোখের মনি খাইয়া লাইছে কানের পর্দাটা শুদ্ধা খাইয়া লাইছে পোকায় অন্ধ হয়ে গেছে আইয়ুব আলাইহিস সালাম সাবার মতো এমন চাইছে আবার সব ফিরে এসেছে সুবহানাল্লাহ বাইতে যাই কই সুবহানাল্লাহ হুজুর এই ওয়াজ করছে সাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় পিছনে বই এক যুবক আপনাকে এমন শিখান অনেক মগা যুবক আছে না বেশি বুঝে সব সময় বেশি বুঝে বন্ধু বান্ধবের কাছে কয় বেটা তুই বেশি বুঝিস তুই শর্ত যা কামে যা ঠিক না বেটি তো বেশি বুঝনে ওলা কিছু বালক আছে না যুবক আছে তো কিছু আপনাকে হে নাই আপনাকে দোহার নবাবগঞ্জ আছে আমার গোপালগঞ্জ আছে কিছু মন্ত্রীর ভিতরে বেশি বুঝনে ওলা আছে কথা বল না কেন আমার শাশুড়ি শেখ হাসিনাতে বেশি বুঝে মগাড়ায় যে মগা আলমগীর আছিল একটা বেশি বুঝছে আর মন্ত্রী তো হারাইছে যে টাকলা মুরা এবার উচিংকি পাকা পাইবে না মাহির এক্স বয়ফ্রেন্ড উচিং কিং পাকা জি 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 এসার হাসিনারে খারাপ কও ওই বিডি বুড়ো হইলো মাথার বেরেন খুব ক্লিয়ার কার কোন জায়গায় ফলস আছে টোকায় টোকায় নোট করে রাখছে ফাইনাল খেলা খেলে দিছে
কত কর না কেন সব বাদ দেন এই মহিলা পদ্মা সেতু করছে আপনাকো এই রাস্তাটা পেরাত পেরাত করে গাড়ি চলে এখন আজ থেকে 10 বছর আগে আমি জেহাদি আইতাম আড়াই ঘন্টা 3 ঘন্টা লাগত মেগুলা বাজার আইতে এখন 25 মিনিট লাগে এই বুড়া সাসা সায়ার কয় সত্য সত্য স্বীকার কর আমি আমি ওই পরিবারে বিয়ে করছি দেখে আমি কই দালালি করতেছি তা না যারা সত্য হেড়ে কই তুইব ঢাকার থেকে ফেরি পার হইয়া আইতা এই যে কুশামালা ব্রিজে 1.5 ঘন্টা এখানে আইতে পুরা দিন পার কত কর না কেন আরে এখন মাত্র 1 ঘন্টা তাও শরীরে কোনো ঝাঁকি নাই চাকা 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 নাই 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 সাহ সাহ কত কর না কেন এই যে পদ্মা সেতু 6 ঘন্টা লাগতো পার হইতে ভাই ওই পার আমার জন্মস্থান গোপালগঞ্জ পার হইতে নিতাম না কুয়াস দিতাম না পারের ডরের ফেরির ডরে 6 ঘন্টা লাগতো পার হইতে আরে এখন 6 মিনিট আমার গাড়িতে 6 মিনিট আলহামদুলিল্লাহ বলতে পারেন না কি উন্নত হয় নাই সব বাদ দেন গোল লাগ গেছে জাগা দেশ সব বাদ দিলাম আমার প্রধানমন্ত্রী একটা কাজ করেছে ওই বেজরমাগো পক্ষে না থাইকা ইসরায়েলের পক্ষে না থাইকা আমার ফিলিস্তিনের পক্ষে থেকেছে আমার ফিলিস্তিনি মা বোনদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিয়েছে এটাই আমার জন্য বিশাল কিছু মুসলমান হিসেবে কথা বলেন না কেন আমাকে পাশের দেশ দাদা আকাডা দাদা মুদি ইসরায়েলের পক্ষে কথা কর না কেন সায়না উচিংকিম পাকা চি চি এই হারামি দাস ইসরায়েলের পক্ষে কথা কও না কেন এক শয়তান আর এক শয়তানের বন্ধু মুসলমানের বন্ধু আল্লাহ ছাড়া কেউ নাই মুসলমানের বন্ধু মুসলমান কথা কর না কেন আস্তে কথা কইলে কিন্তু একবারে জবান কাইরে নিব আল্লাহ গুরে না মরা লাগে ওয়াজ ভাইয়া ফারমের মুরগি সাজো বললো গে লাগলে যে দেড় দিনে ছাড়ো না বিডি পান দিলো গুরেটা খায় না নাতিটারে কয় বুড়িকে যাও আমার মাথায় পুরে উঠে গেছে মালের বাজারের মাল উঠে গেছে মাথায় পুরে তখন দেখা যায় বুড়ার জোর কি ওরে বাবা বুড়ির লোকে কি লাগা লাগছে আর ও আছে এই যে সেগা দিয়ে বই থাকে আর আহ নে দেয় না সে নেয় না বুড়ে নাই একসাথে বলতে হবে জীবন যাক আর থাক বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না রাজি আছো না নাই কাকে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখাই দাও আল্লাহ হাত গুলাকে কবুল করেন এদেরকে রসুল সেনা বানায় দেন মদিনাওয়ালার উম্মত বানায় দেন খাটি উম্মত বানায় দেন আল আকসা মসজিদ কে জান্নাতের রেলগাড়ি বানায় জান্নাতের একটা টিকিট কেটে দেন কষ্ট হইতেছে তাকান এদিকে চাইলে পাওয়া যায় না যায় আল্লাহর কাছে চাইলে সব পাওয়া যায় যুবক পিছনে বইয়া বাত্তি বলা বন্ধ এক বন্ধু আর এক বন্ধুরে খোসা দিয়ে আড়ু দিয়ে খোসা দিয়ে কয় ওঠ আর আর শোনার দরকার নেই কয় কে ওই হুজুর না কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় দেহে চাইয়ে দেহে পাই কিনা যদি না পাই তাহলে হুজুরের কপাল ভাড়াইলাম ওইটা দিয়া ওই যে বেশি বুঝে দে বাত্তি বলা ভালো কত কর না কেন আবাত্তি না বাত্তি একজন কয় আবাত্তি বাত্তি বলাপান কিছু আছে সমাজ আছে না নাই মুরব্বীকে দেখলে কয় তোমরা কি ছাতার মাথা বুঝো তোমাকে যোগে আসলে ইয়া তুমি কি বোঝা বোঝো 10 কেজি বোঝা মাথায় লিয়া ওই যে কাতি মাসে কুত্তর মতো হবে আর আমার এই চাচারা আড়াই মনের বস্তা আড়ু দিয়ে গুতা দিয়ে মাথায় উড়াইয়া এহেন তো মেগুলা বাজারে গেছে
শাশা আপনাকে পাম দিছি সত্য কথা কর এরা ছিল খাঁটি মানুষ কথা কর না কেন এই শাশা গো বডি ইটের বাটার মধ্যে দিলো পড়তে দেড় ঘন্টা লাগে আর তোর আমার ফারমের মুরগির বডি বহু দা তিন মিনিট লাগে এক কারে ফারমের গুর মতো আলু ভর্তা হইতে কথা কর না কেন এটা হলো পুরো সারের বডি আর ওইটা হলো বাতি আমার আল্লাহর দেয়া কুদরতের শরীর কথা বলেন না কেন আল্লাহ এই গেড়ের কাছে খাড়াই থাকেন না থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন তো বহেন তো দুলাবাই কইলো বসে নাই একসাথে বলেন তো এই জমিনের মালিক কে আল্লাহ আল্লাহরে ডাকবেন তো সব সময় আল্লাহর সব সময় বুকের মধ্যে রাখবেন তো দুনিয়ার সব কাজ করবেন এর ভিতরে আমার মাওলার একবার আল্লাহকে ডাকবেন বাথরুমে বইবেন বাথরুম বইলে জবানটা বন্ধ থাকবে বাথরুমে বইয়া জবান বন্ধ থাকবে ঠিকই কিন্তু কলব চালু থাকবে মারহাবা বলেন না হাফিজুর রহমাতুল্লাহ তার খাদেমের মুখের একটা ওয়াজ কিতাবের মধ্যে আছে দেখবেন হাফিজুর রহমাতুল্লাহ আলাইহে আহা কামরঙ্গেশ্বরের আল্লাহর ওলি বাথরুম হইতে বাইরে এসে দেখে কি ঠোঁটটা গাল বাইয়ে বাইয়ে রক্ত পড়তেছে তো জিজ্ঞেস করছে হুজুর আপনি গেলেন বাথরুমে রক্ত পড়তেছে কেন আল্লাহর কুতুব বলে বাবা রে আমার জিব্বা আমার কথা শুনে না এর লেগে জিব্বার একটু সাজা দিছি কই কে বাথরুমে বহনের পরে আল্লাহর জিকির তো জিব্বা দিয়ে করো যারা জিব্বা বন্ধ রাখতে হয় কিন্তু জিব্বা যদি সারাদিন মাওলার জিকির করি ওই ডুব থাইমে থাকতে চায় না ওই খালি জিকির করতেই চায় পরে শক্ত করে জিব্বা দাঁত দিয়ে কামড়াই ধরছি তুই জানোস না বাথরুমে মাওলার জিকির জিব্বা দিয়ে করো যায় না অন্তর দিয়ে করতে হয় ও আমার কথা না শোনার কারণে জিব্বা যখন কামড় দিছি কামড় দিতে দেরি আছে রক্ত বেরিয়ে সময় লাগে বজন রে তারা জিব্বাডারে কত তাজা বানাইছে মাওলার জিকির দিয়া বাবা বাথরুমের ভিতরে নিষেধ করলো জিব্বা শোনে না এই জন্যই দিলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবের মধ্যে আল্লাহর কুতুব একখানা হাদিস বর্ণনা করছি এ আল্লাহর পাগলেরা চব্বিশ ঘন্টা যারা মাওলার জিকির করবা এই জিব্বাটা জেকের দিয়ে তরুতাজা রাখবা মরার সময় জিব্বা বন্ধ থাকবে না মরার পরেও জিব্বা বন্ধ থাকবে না কবরে যাইও বন্ধ থাকবে না গো মনকার নেকি নিকার নেকি যখন আসিয়া দেখবে জিব্বা চালু আছে কারে কি প্রশ্ন করব যার জন্য করব ছেদ সেটা করতেই আছে আমি জিজ্ঞেস করবো মার রব্বুকা তোমার জিব্বা দিয়ে বাইর হইতেছে আল্লাহ 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 ফেরেশতারা আসিয়া দেখবে যেই পুরুষটু করব সেটাই তো তার মুখ দিয়ে বেরোইতেছি বাজারে মনে রাখবেন ফেরেশতারা যদি দেখে কোনো আল্লাহর পাগল জিকির করে ওখানে ডিস্টার্ব করে না বাজারে এবার কান ভার চিল্লাইবা যখন কবরে দেখবে লোকটা মাওলার জিকির করতেছে জোরে জোরে কবরে ফেরেশতা তাদের সাথে জিব্বার সাথে মিলিয়ে জিকির আরম্ভ করে একটা অপশনের অপেক্ষায় থাকবে জিজ্ঞেস করব তোমার রসুল কে জিকিরের মাঝে মাঝে একটা কালেমা পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওই কবরওয়ালা জিকির করতে করতে ফেরেশতা অপেক্ষায় আছে কখন আমার নবীর নাম জিজ্ঞেস করব তোমার রসুলকে কালেমার মাঝখান দিয়ে বলে ফেলছে মুহাম্মাদুর রসুলুল্লাহ ফেরেশতারা বলবে কারে কি প্রশ্ন করবি প্রশ্নের জবাব দিও নিজেই দিয়ে দিতেছে ডিস্টার্ব করার দরকার নাই ফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাতাহনা আবওয়াবাস সামা আমার বান্দার জন্য দেরি করিস না আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাই দে আমার আসমান থেকে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা রাস্তা করে দে তাহলে জিকির দিয়ে সবসময় জিব্বা তরুতাজা রাখতে হবে না ইনশাআল্লাহ বলেন তো
জোরে একটা ডাক দেন তো আল্লাহ কই এটা হিকিরম পারেন দেন ডাক দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো আমার আল্লাহরে খুব সুন্দর ডাকছে একসাথে এবার বলবেন এই এই পর্দাগুলো সব উড়াই দাও আশেপাশে উড়াই দাও একটু প্যান্ডেল করছে আবার বোরকার মতো গিরাও দিয়ে থিয়ে দিয়েছে লাজনে মহিলা প্যান্ডেল এটা এই বড় শীত আছে নিয়া হল আল্লাহ আপনি আমাদের মাফ করে দিতে পারেন না আল্লাহ দেন দেন না মাফ করে কেউ আপনার জিগে বলে মাফ করলি কে আপনার তো কার কাছে কৈফিয়ত দেওয়ার লাগে না আমি এমন একজন রব আপনি কথা ঠিক না বেটা ঠিক তো কয় দোস্ত আর ওয়াজ শোনার দরকার নাই কয় কে তো যা শোনা রয়ে গেছে কম শুনি রাসূল সাল্লামের হাদিস আছে তবিল সমতে বুখারীর হাদিস কথা কম কইবা আমল বেশি করবা আর আমাগো দেশে নিয়ম হলো দুই ঘন্টা ওয়াজ করি ওয়াজের পরে দেই বুড়া বেটার বিড়ির বিড়ির দোয়াজ করছে বেটা বিড়ি ধরে বাইতে যায় এই হলো আমাগো ওয়াজ কথা কন না কেন এখন ওয়াজ করা হইছে আমি জিহাদির পেশা আপনাকে ওয়াজ দেয়া শোনা হইছে নেশা এই নেশার পেশা কয়ে গেছে ছাতা কোন লাভই হয় না কথা কন না কেন তবে লাভ একটু হয় যে কান্নাকাটি হয় না অন্তত যদি এই দেশে ওয়াজের সিস্টেমটা না থাকতো মানুষগুলো জানোয়ার হয়ে যেত এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলবো মিডিয়ার দ্বারা আপনি ইলেকশন দেন আর দায় দেন সাত তারিখ দেন ওই সাত তারিখই খালি বন্ধ রয়ে গেল আর ওয়াজ বন্ধ রয়ে গেল কথা কন না কেন ইলেকশন আপনি দিবেন আপনি কারো কথা হনবেন আমি জানি আপনি খুব কড়া গারুয়া গোপালগঞ্জের মানুষ তো আপনার ঘরের রক খুব তেরা এটা আমি জানি কিন্তু আপনার কাছে দাবি থাকবে ওয়াজ অন্তত কোন ওয়াজ জানো আপনার কোন নেতা গোতা খেতা এই ওয়াজ বন্ধ করে কিন্তু প্রধানমন্ত্রী না এরকম নেতারা কথা কর না কেন উপজেলা চেয়ারম্যান এই যে নাচতা ফাঁপতে নাফি এই উল্টু উল্টু সুলটু এরা বন্ধ করে প্রধানমন্ত্রী কয়ে দিছেন ওয়াজ বন্ধ করে দিতে প্রধানমন্ত্রী জানে আমার ইলেকশন আল্লাহ সারা জিব্রাইল সারা ফিরিদের বলা অতএব ওয়াজ বন্ধ করে লাভ থাকি বরং আমাকে নেতাকে লেগে সুবিধা হয়েছে নেতাকে চেহারা তো দেখুন যায় ওয়াজের দ্বারা এখন জানে আওয়ামী লীগের ডাকলে কোনো লোক আহে না অন্তত ওয়াজের দ্বারা হেরা তো আমাকে চেহারা দেখতে পারে এটা প্রধানমন্ত্রী জানে অন্তত ওয়াজ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আপনার এলাকায় আপনার ইউনিয়নের জন্য সুতার পারা কোনো ওয়াজ বন্ধ না হয় ইলেকশনের দিন ওয়াজ হবে ইলেকশন কি হইবে আমাকে জানা আছে ভোট এখন দিনই হয় না রাইতে হয় এবার দিনই হবে বলে ইনশাআল্লাহ বলে আল্লাহ আকবার করে দেখান তো এবার দিনই হইব আর হওয়ার কারণও আছে এবার তো কোনো ভয় নাই কাইবো না তো সান্দুর আইবো না তো তবে ওরা আইলে ভালো হইতো কথা কর না কেন আসলে ভালো হইতো যাও গা ভাই যে ক্ষমতায় তাই থাও আমাকে রাস্তা উন্নত হইছে পদ্মা সেতু হইছে কে আইলো না গেল দেহার বিষয় না যার দ্বারা সুখে থাকবো শান্তিতে থাকবো আল্লাহ তারই ভরসা করে রাখবে জোরে করে আমিন আরো জোরে কর আর সবচেয়ে বেশি খুশি আমার ইসলাম নিরাপত্তা ফিলিস্তিনের পক্ষে আমার প্রধানমন্ত্রী পাইছি বাস আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে এক সাজ আহ করে গেছে কি কইবো না কেউ চিন্তা করে পারতেছে না তবে আমি বুঝি আপনাকে মতো আমিও দল করি না যদিও গোপালগঞ্জ জন্ম নিয়েছে এই হেনে কটা পোলাপান ডিজিটাল পোলাপান কথা কয় এই 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 বোরকাটা উঠান তো এই পর্দাটা উঠান এইটা উঠান আর না হলে কেন খারান লাড়ি লই মহিলারা আমার মায়ের এত জোরে কথা কন মা আপনারা তো খুব ভালো মানুষ আল্লাহ আমার মাদেরকে হেফাজত করেন আল্লাহ আমার মা রাজানো আস্তে আস্তে যায় এইরুমি 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 এটি ওই ঘরের মধ্যেও যা রাস্তা হতো একই মনে করবেন সারাদিন স্বামীর লগে লাগায় গ্যাঞ্জাম রাস্তায় মনে করে সব বেটাই বুঝে এরুম আল্লাহ হেফাজত করো কি কুমার মা জাতি এগো কইলে মনের ভিতরে বিবেকে কষ্ট লাগে কারণ আমিও তো মায়ের সন্তান কথা কর না কেন যত দেখবেন গুনাহের এক নাম্বার শিকড় হলো মহিলারা যে মামুরুল হক বেড়ায় যে জেলখানায় গেছে এবারে ফুস লাইয়া হয়ে নিছে ওই লেডিসে ওই লেডিসে ফুস লাইয়া নিছে এই বেড়ারে না বেটা ওই সময় যায়নি টাইমার ছিল না ওই যে হাওয়ার মতো কথা বলেন না কেন তবে এই দারে আর একজনে পুশিং করছে কথা কর না কেন সময় কম ওদিক পরে যায় শুধু আগে একটা কথা বলি ওই আল্লাহ এখনো আসে না নাই
ওনার চোখ বড় না ছোট শুনেন উনি কি কয় আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর এ বান্দা আমি জানি এবং দেহি তোর অন্তরে কি কয় তাও জানি তুই তো খালি চোখ দিয়ে দেখ আর তোর অন্তরে খবর তুই জানোস না আমি জানি কথা বল না কেন তোর মনের ভিতরে তোর রগের ভিতরে রক্ত কয় সেকেন্ডে কয়বার পালস হয় এটাও আমি জানি তোর প্রস্রাবের খনির ভিতরে প্রস্রাবের থৈলার মধ্যে কত ফোঁটা প্রস্রাব আছে আমি মানবিক জানি দুনিয়ার কোন বৈজ্ঞানিক জানে না আমি জানি আল্লাহ আমাদের কাপড়ে মাফ করে দেন তো বাড়তি পোলা কয় দোস্ত হইছে আরো অসময় লাগবে না চাওয়ার মতো চাইলি পাওয়া যায় বলে দেহি চাওয়ার মতো চাইয়ে পাই কিনে যদি না পাই তাহলে হুজুরের কপাল ভাঙবো ইটা দিয়া এই কথা হই না বন্ধুকে তুই যা তো মগা বাত্তি বলা ভালো ও আছে ও বাত্তি গিরি দেয় যা মজান রে যুবক আব্দুল্লাহ বলে দোস্ত আমি বাত্তি হই আর যা হই একটু পরীক্ষা করে দেখি আমার মাওলা আমার দেয় কিনা বাড়িতে যাই আমার কাছে বলে মা ওয়াজে যাইতে চাই নাই তুমি বারবার পাঠাও ওয়াজের মধ্যে গেছি হুজুর একটা ওয়াজ করছে কুলি দে আল্লাহ আবিদুর রহমান কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন চাওয়ার মতো চাইবা তার কাছে চাইলে সবই পাওয়া যাবে রে তার ডাক দিতে দেরি হবে ডাকে সারা দিতে দেরি হবে না বলছে একজন আল্লাহর ওলি কোনদিন মিথ্যা হইতে পারে না মা কয় কি চাইছ তাই কয় ওতে কোয়াজে গে সরকার আকাম কইরাই চলে কি চুক কয় মা আমি সাওয়ার মতো চাইছি এই মিশরের জমিনে গভর্নরের মায়ে বিয়ে করব মা কয় জারুডা আনতো কয় কে আইতে দি তোর বিটা এ তুই মন্ত্রী মন্ত্রী মায়ে তুই বিয়ে করতে পারবি হে মগা ভ মগা সারা জীবন আমার জ্বালায় ও চাওয়ার মতো চাই হুজুর ওয়াজ আমল হুজুর এবার কপাল কপাল ভাড়াই বুইটা দিয়া যদি চাওয়ার মতো চাইয়া ওই মন্ত্রী মায়ে না পাস হে তোর কি যোগ্যতা আছে মন্ত্রী মায়ে বিয়ে করবি কয় মা বিয়ে করতে যোগ্যতা লাগে না চাওয়ার মতো চাইয়ে দেহি আল্লাহ দেয় কিনা যদি না দেয় তাহলে হুজুরের লাগে দেয় হলে কপাল ভাঙ বুইটা দিয়া মা কয় তুই মর গাজা জেনে বলে জায়গা বাড়িতে বাইরে তো এরম বলাবন কিছু আছে না নাই মায়ের ডেলি ডেলি জ্বালায় মা বর্দটা দেয় ঠিকই বাবা অন্তরটা কাইপে দেয় কিন্তু মা মনের তে দেয় না মা যদি মনের তে দিত আমরা একজনে বাঁচতাম না মা এমন একটা দরো দিনে করো দিনে একটা বর্দ মনের তে দেয় না আর যদি দিয়াই দেয় নবীর দোয়ায়ও কামে কর কথা কন না কেন এজা মোর গাজা তো মা যাই কই কই পাঞ্জাবি দাও মন্ত্রী মেয়ে বিয়ে করে আমি বাইতে বাজানরে পাঞ্জাবি একটা গায়ে দিয়া রুমাল একটা মাথায় দিয়া পাগড়ি নিয়ে পেছাইয়া ও বাজা মন্ত্রীর বাড়ির সামনে হাজির আহা তদনিন্দিন কালে মন্ত্রীদের সাথে ফেস টু ফেস কথা বলা যাইতো আর এখন আপনাকে সাল সালমান ইব্রাহিম রাস্তা দিয়ে হাঁটলে পিছনে পুলিশের গাড়ি সামনে পুলিশের গাড়ি হালাকে জনগণের ভোটে হয়েছি তাহলে জনগণ এত ভয় পান কেন আসলে কুলিল্লাহুম্মা মালিকাল মুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত আমি দেই সারা দুনিয়ার মালিক আমি ইয়াহই ইয়ামিন ও আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল রাত আমি দেই দিন আমি দেই দুনিয়ার কোন মানুষ নাই রাত দিন পয়দা করতে পারে ঠিক না বেটে তো তদনদিন কালে মিশরের বাচ্চা ওনার বাড়ির সামনে যায় আব্দুল্লাহ জিজ্ঞেস করে তুমি কি দারোয়ান কয় হ্যাঁ কি লে গাইছো গাইছো ওনার মায়ে বিয়ে করি এ তোর কি যোগ্যতা আছে কয় চাওয়ার মতো চাইছি হুজুর কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় আমি আরে 100% মনের ভিতরে কোনো ভাগ ফুটে নাই চাইছি ওনার মায়েরা দারণ করতে দুলাভাই ভিতরে হেন ভিতরে নিয়ে আধা ঘন্টা খালি আর ঘুষাইছে
গুসাইয়া নাক মুখ ফাড়াইয়া বাইন্ধে ফেলছে। মন্ত্রী আইছে বিকেল বেলা, কি ওরা কি কয়, সাপ দুলা বাইরে আপ্যায়ন করছে সারা রাত সারা দিন বইয়া। হ্যাঁ এই বাচ্চাটারে কেন মারছো, কে হইছে বাবা দিকে, আপনি কে কয়, আমি তো আবি আব্দুল্লাহ হাসান এই মিশরের প্রেসিডেন্ট। বলে আব্বা হুজুর আমি তো আপনার চাই। আরে পাগল কি হয়েছে বলো তুমি, কিছু পয়সা পাতি দরকার তোমার এই অভিনয় করার কারণে? না আল্লাহ আল্লাহর কইছে, আল্লাহর অলি কইছে ইয়া কেন আবুদ ইয়া কেন স্থায়ী নিবাদত করবা তার সাইবা তার কাছে, আমি সাওয়ার মতো চাইছি আপনার মাইয়ে ডেরিছে। মন্ত্রী দেখেন কত বুদ্ধিমান, ওই মগা আলমগীরের মতো বুদ্ধি না, ওই ইলুমিনি সুদে এগুলো বাদ হয়েছে। খালি প্রধানমন্ত্রী পুশিং করে কওমি মাদ্রাসা জঙ্গি, মহিলা মাদ্রাসা বোরকা পরে মহিলারা যায় ভিতরে পিস্তল লইয়া, এইগুলো মহিলার প্রধানমন্ত্রীর মাথাটা ভারী করছে। বেচারি মাঝে মাঝে উল্টা পাল্টা কইতো, এখন দেখলো এইগুলাই আমার সবচেয়ে বড় শত্রু। মির্জাপুর চলে গেছে, মির্জাপুর এগুলো রেখে গেছে, কতক্ষণ না কেন, এই জন্য এখন এগুলো বাদ রিজেক্ট মালে ফেলাই দিচ্ছে। এ বাজানিবার আমার দিকে তাকান, যুবকরাই পারবে সমস্ত সুন্দর করতে। এই জন্য দেখেন যুবকদের আইডল ক্রিকেটার সাকিব আল হাসান দে উচিং কিম পা দিয়ে নিয়ে নিছে, কথা বল না কেন, তোমাগো মডেল ফেরদাউস চান্দুরে নিয়ে নিছে, নায়ক ফারুকের স্থানে, কথা বল না কেন, ফারুক বেড়াও লম্বা ছিল, ফারুক নামে তিনবার দেখছি আমার বীরপুর জুমার পরাই তো, একদিন আমার মসজিদ আইছে আলহামদুলিল্লাহ করলো আরো চার পাঁচ বছর আগে, ওরে বাইরে ভাই এটা কি লম্বা রে, এরে বাবা ডিজিটাল দেন বক্তারা গুলি চল, কষ্ট হইতেছে না, আর মাত্র পাঁচ সাত মিনিট কথা বলবো, আরে আরে এই মেয়ে এক ঘন্টার উপরে হয়ে গেছে, তাহলে আমার দিক তাকায় একটা আল্লাহর একটা ডাক দেন তো, এই তো আল্লাহ তোমার ডাক দিছে, দেখো তোমার মায়া লাগে কিনা, এত জোরে মা কয়ে ডাক দিলে তো মায়া লাগে যেত, বাপ কয়ে ডাক দিলে মায়া লাগতো, তুমি তো মায়া করো না, এই দুহারের দিকে একটু মায়া করে নজরে তাকাই দেখো, এটা সবাই সবাই তোমার ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে, তোমার নবীরে ভালোবাসে, ভালো না বাসলে এই সারে নামাজটা পড়ে এখানে আসতো না, কথা কর না কেন, আল্লাহ যুবকরা তোমার অনেক ভালোবাসে, তা নাহলে এরা শুধু আমি ইলিয়াস রহমান জিহাদি দেখতে দেখতে আসে না, আল্লাহ তোমার ডাকতে আইছে, আল্লাহ কবুল করেন জোর কানে আমিন, এই জন্য যুবকের কষ্ট করছে। বাবা তুই কি এই অভিনয়ের দ্বারা কোনো পয়সা পাতি চাস, গরিবের মানুষ লয় যে টাকাটা দিলাম, না আমি টাকা চাই না, আমি আলেমের কথা প্রমাণ করতেছি, হুজুরে কয় চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, দেহি যদি পাইলে পাইলাম না হলে হুজুর আমি খাবো না, কি হয়েছে কত হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায়, কম সামুকা চাইছে আপনার মাইয়া, আপনি মারেন আর কাটেন আমার একই কথা, তোরে সাজ করতে হলে আমার বুদ্ধি দিয়ে কাম হইব না, আমার লেডিস ডাক দেই জামিলার মা নিচে নাম তো বউ, দেখবেন যেই ঘরের বউ সেতা বেড়া মেনতা ওই ঘরে জীবন শান্তি নাই, কতক্ষণ না কেন, অনেক আছে না বউ খুব সেতা বউ দারোগা বেড়ালো দারোয়া আছে না নাই, বেড়া বিদেশ থেকে কামাইয়া বউর জন্য এত কিছু পাড়ায়, বেড়া বিদেশ থেকে পূর্বাসে জীবনটা 12-13 বছর কাটায় বেড়াইছে, আইয়া দেহে বউ খাটে আর রাখতো না বহা, কিরে তুই মুখ ঘুরে বই রে লিখা, কারণ হ্যাঁ তো এক্স বয়ফ্রেন্ড আছে, এক্স বয়ফ্রেন্ড বেজন বুড়ে চাচা নাং 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 বুড়া গুলো তো বুঝবে না এক্স বয়ফ্রেন্ড খারাপ, ওই যে ডিজিটাল ফলাফান বুঝে লাইছে তাহলে কি কয়, কারণ ওই তো ঘরে মরে গেলে পিছনে বাবি নে লইয়া, কথা কর না কেন, সত্য কইছি না মিথ্যা কইছি, এ তুই যে পরের বর্ডারে মোটরসাইকেল উড়াইয়া নদীর পাশ দিয়ে গরো সে দামরা না তো লজ্জা লাগে না, তুই সাইনবোর্ড করে ল একটা রে, তুই পরে বলে ঘুরবি আর তোর বউ 17 জনের মোটরসাইকেল উড়িয়া তারপর তোর ঘরে চড়ব, এই হাদিস জানুস তুই, কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট কথা কম, এটা তো দোহার আহিলে জনমের কয়ে থেকে আর আসা নিয়ে নাই, এ মুসলমানের পোলা সবচেয়ে দোহান নবাবগঞ্জের মানুষ পূর্বাস বেশি, বোর্ডারে থুয়ে গেছে রাবে আবশ্রী হই আমার লাগে দোয়া করবো আ সিসিং ফাক
এই কষ্ট করে বেটা পড়াইছে তোমার না খবরদার যেই মহিলা তার স্বামী আমার কে এ এ এই যে জসিম এ হো না তুই যাইছটা গেলে আমি ওয়াজ করব না কিন্তু এ ওরে কে নদী ধরু ওজন ওড়ে রইলাম বেটাটা মনে মনে ভাবে এই কামটা আমি করি তাহলে আমার বিরুদ্ধে ওয়াজ দিতেছ আমি জায়গা আগে ভাগে জায়গা এই যে আমার ভাবি হনে আমার তো শান্তি দিব না তবে আমি একটা কথা বলে দিয়ে যাই রে যুবক আল খাবিসিন আল খাবিসাত আল মুমিনিন ওয়াল মুমিনাত তুই যদি কারো আমানত নষ্ট করস তোর আমানত আল্লাহ নষ্ট করবে তুই যদি বিয়ার আগে তিনটা পিম করস তুই যারে পাবি উচিল পিম পাকা ও অন্তর 14টা পোলার জীবন নষ্ট করে তোর ঘরে আইব কথা কর না কা গল্প করে দেই বাসর করে তুই কয়টা করছস কইব না লজ্জা আস্তে আস্তে বের হয়ে যাবে কেমনে জানোস একদিন কোলবালিশ দিয়েছি আর একদিন কাজ করে হইয়া থাকবি বোরে দিয়ে দিবি দেখবি যে তোরে তুই ইচিং কিম পাকা চি 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 এটা মনে রাখো এটা আমি বলি নাই বিশ্বনবীর হাদিস আল্লাহর কোরআনের কথা তুই আমানত নষ্ট করবি তোর আমানত নষ্ট হওয়ার মহিলা পাবে তুই ইনটেক থাকবি আল্লাহ তোকে ইনটেক একটা জিনিস দান করবে কষ্ট হইতাছে তাহলে হিসাব করে দেখ পরে বলে ঘুরবি কিনা এই মুসলমানের পোলা আমি শুধু তোর দুটো পাও ধরে বলে দিয়ে যাই চাওয়ার মতো চাবি আল্লাহর কাছে একটা জিনিস চাবি একটা সুন্দর স্ত্রী চাবি যেই সুন্দর স্ত্রী ঘর গর্ভ থেকে আব্দুল কাদের জিলানির জন্ম হবে যে স্ত্রীর গর্ভ থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি জন্ম নিবে আহমদ সবি জন্ম নিবে জুনাইদ বাবু নাগরী জন্ম নিবে এমন পোলা জন্ম নেয় ওরে বাবা 7 বছর বয়সের তে পোলা সব বুঝে মোবাইলে 70 বছরের বুড়া কিছু বোঝে না 7 বছরের পোলা সব বুঝে বুঝে কেমনে জানো ওই যে তুমি বুঝাইছো আগে থেকে আমার মা বোনদেরকে বলবো মা আমিও একটা মায়ের সন্তান আপনার সন্তানদারে ভালো করতে হলে আমার মাওলারে বেশি বেশি ডাকবেন আল্লাহ কবুল করেন জোর করে আমিন আমিন বাজনে বাদশা ডাক দিছে বিবি রে বিবি রে পাগল একটা ঘরের দরজায় আসছে দেখ তো পাগলটা কি কয় বউ কয় কোন পাগল আবার তুমি তো সবে মাত্র আসলাও বৃষ্টিকা কয় দেখা যাক একটা পাগল আসছে এই নাম কি আব্দুল্লাহ বাড়ি কই মিশরের অনেক গ্রামে কি চাস আপনার মেয়ের বিয়ে করি কেমনি কোন সূত্রে বিয়ে করবি বাবা তুই জানোস না এটা রাজার বাড়ি মান সম্মান আছে আমার কয় হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় আমি টেস্ট করে দেখি পাই কিনা হুজুরা কেমনি মুখস্থ পরে ভাত খাইয়েই কয় না আসলেই কয় বাচ্চার মেয়ে বউ কয় সব চাইলে পাওয়া যায় আরে বাচ্চা মেনতা বউ হলো সেতা জুলাইখার মতো বুদ্ধি কয় সব কিছু চাইলে পাওয়া যায় কহ সব পাওয়া যায় কয় চল নদীর পারে দাজলা নদীর পারে গেছে সেই মিশরের খরস্রোত নদী অনেক কানালওয়ালা নদী কানাল বুঝেন তো স্রোত স্রোতওয়ালা নদী সেই নদীর পারে যাইয়া 12 আনা ওজনের একটা হীরার আংটি হীরার আংটিটারে টান দিয়ে খুলছে বুদ্ধি কি দেখেন লেডিসে টান দিয়ে খুলে দারানার হাতে দিয়ে কয় মার মারছে মারছে 12 আনা ওজনের আংটিটা কি জায়গায় থাকবে বাবা সুরতে কইতে কোন কত মাইল দূরে যাইবে এবার মন্ত্রীর বউ কইতাছে যদি সাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় আমিও চাইলাম আংটি তুলে দে ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া কয় মালিক তুমি না বলছো انما يخشى الله من عباده العلماء আমি মাওলার সবচেয়ে বেশি ভালোবাসি এবং ভয় পায় আলেমরা চোর গুন্ডা লুটচাট জেলখানায় গেলে নেশা কর জেলখানায় গেলে নেশা পাওয়া যায় টাকা দিয়া সব ভোগ করা যায় জেলখানায় বইয়া আর আলেম ওলামা জেলখানা গেলে বাবা ইউসুফ নবীর মতো নাইবে নবী হইয়া বাইর হয়